হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য ফ্যাকচুয়াল বাডিসস আজকে আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে থার্ড পার্ট বা ফাইনাল যে অংশ সেটা নিয়ে কিন্তু আলোচনা করব আগের দুটো ভিডিওতে আমরা প্রথমে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের কিছু ইন্ট্রোডাকশন এবং তারপরে হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আমাদের লাস্ট যে পার্ট সেখানে আমরা কিন্তু কর্ণাটি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আলোচনা করব এই যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক মূলত যেটা দুটো পার্ট ছিল হিন্দুস্তানি এবং কর্ণাটিক হিন্দুস্তানে আমরা দেখেছিলাম কিন্তু ওটা মূলত ছিল হচ্ছে নর্থ ইন্ডিয়ার জন্য এবং এই যে কর্নাটিক ক্লাসিক্যাল মিউজিক আমরা বলছি এটা কিন্তু মূলত আমাদের সাউথ ইন্ডিয়ায় বা দক্ষিণ ভারতে এখন এই কার্নাটিক ক্লাসিক্যাল মিউজিকের অরিজিন যদি বলতে চাই এই অরিজিনের জন্য যাকে কিন্তু সবচেয়ে বেশি ক্রেডিট দেওয়া হয় কার্নাটিক ক্লাসিক্যাল মিউজিকে তিনি হলেন হচ্ছেন পুরন্দর দাস তার কম্পোজিশান যে সমস্ত ছিল সেগুলোকে কিন্তু কর্ণাটিক মিউজিকের যে ইনিশিয়াল কম্পোজিশান বা শুরু বলা হয়ে থাকে এই জন্য তাকে কিন্তু কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিকে পিতামহ বলা হয় খুব ইম্পর্টেন্ট এটা কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিকের পিতামহ বলা হয় কিন্তু পুরন্দর দাসকে এছাড়াও কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিকের আরও কিছু অরিজিন বা উৎপত্তি যদি বলতে চাই তাহলে বিদায়ণ্য লেখা সঙ্গীত সার এই বইটাকেও কিন্তু কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিকের ফোর রানার হিসেবে মনে করা হয় এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে এবং এই কান্নাটি ক্লাসিক্যাল মিউজিকের একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে মেলাকার্তা রাগ সিস্টেম আমরা দেখেছি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকও কিন্তু রাগের ব্যবহার আছে বিভিন্ন রকম রাগ আমরা সেখানেও পড়েছি সেরকমভাবে কান্নাটি ক্লাসিক্যাল মিউজিকেও কিন্তু এই মেলাকার্তা রাগ সিস্টেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যার মধ্যে কিন্তু বাহাত্তরটা স্কেল থাকে এবং বর্তমান বা কন্টেম্পোরারি সময় মূলতই কান্নাটির ক্লাসিক্যাল মিউজিক পপুলার করেছিলেন বিষ্ণু নারায়ণ ভাট যিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন মেরিস কলেজ অফ মিউজিক যেটাকে আমরা কিন্তু ভাটখান্ডে কলেজ অফ মিউজিক বলেও জেনে থাকি তাহলে এনার অবদান কিন্তু বর্তমান সময়ে এই কান্নাটি ক্লাসিক্যাল মিউজিককে বিখ্যাত করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ তিনি নিজে একটা কলেজ স্থাপন করেছিলেন যেটা বর্তমানে ভাটখান্ডে কলেজ অফ মিউজিক নামে পরিচিত তাহলে এরপরে দেখো এই কানাডিক ক্লাসিক্যাল মিউজিকের মূলত দু রকমের ভারসান আছে একটা হচ্ছে কৃতি যেখানে সং ইজ এম্পাসাইজ মানে গানকে জোর দেওয়া হয় যে গানের যে কথা সে বা লিরিক্স তাকে কিন্তু জোর দেওয়া হয় এবং দু নম্বর হচ্ছে ক্রেতা এখানে কিন্তু লিরিক্সের থেকে মিউজিক বা সেটা যেটা সুর বা যেটা মেন যে মূলত যে মিউজিকটা আছে সেটাকে কিন্তু এখানে জোর দেওয়া হয়ে থাকে কথার থেকেও তাহলে দুটো যেটা কৃতি সেখানে হচ্ছে কথাকে জোর দেওয়া হয় এবং ক্রেতা যেখানে কিন্তু মিউজিককে জোর দেওয়া হয় এবার এই কার্নাটিক ক্লাসিক্যাল মিউজিকের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব যদি বলতে চাই তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কিছু মেল ট্রিনিটি মানে পুরুষদের মধ্যে ত্রয়ী ছিলেন মানে তিনজন বিখ্যাত মানুষ এবং ফিমেল ট্রিনিটি মানে হচ্ছে মহিলাদের মধ্যে ত্রয়ী ছিলেন পুরুষদের যে মেল ট্রিনিটি কান্নাটির ক্লাসিক্যাল মিউজিক এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারা কারা কারা ছিলেন ত্যাগ রাজা শাস্ত্রী এবং মুথুস্বামী দীক্ষিতা এই তিনজনকে কিন্তু কান্নাটিক ক্লাসিক্যাল মিউজিকের মেল ট্রিনিটি বলা হয় মেল ট্রিনিটি মানে হচ্ছে ত্রয়ী ট্রিনিটি মানে হচ্ছে ত্রয়ী বা তিনজন বিখ্যাত পার্সোনালিটি একসাথে যখন থাকে তখন আমরা কিন্তু তাকে ত্রয়ী বলি এবং ফিমেল বা মহিলাদের মধ্যে এই ত্রয়ী কারা ছিলেন এম এল বসন্ত কুমারী এম এস শুভালক্ষ্মী এবং ডি কে এই ছজন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাস্তব্যালিটি এই কানাডি ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে সো এই ছিল আজকে ভিডিও আজকের ভিডিওটা অবশ্যই একদম ছোটো ভিডিও কারণ এইটুকুনি পার্টি আমাদের বাকি ছিল এর সাথে সাথে কিন্তু আমাদের এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের প্রশানটা শেষ হয়ে গেল এরপরে চেষ্টা করব ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের অন্য কোনো প্রশ্ন বা অন্য কোনো অংশ কিন্তু তুলে আনতে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ